বাজারে শীতকালীন সবজি থাকাতে বেগুন ছাড়া প্রায় সব সবজির দাম গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে স্থির রয়েছে। হরতাল অবরোধের কারণে ক্রেতা বাজারে আসতে পারে না, তাই দামও কম রয়েছে বলে জানান বিক্রেতারা। হরতাল অবরোধে সারা দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে, শাকসবজির বাজারেও অবরোধের প্রভাব পড়েছে। গরু ও খাসির মাংসের দামও রয়েছে গত সপ্তাহের মতোই, তবে বিক্রি অনেকটাই কম হচ্ছে। বিক্রি কমে যাওয়ায় পরিবার নিয়ে ভালোভাবে বাঁচা এসব ব্যবসায়ীদের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ক্রেতা বাজারে কম, তাই বিক্রিও কম, তবে বাজারে এসে অনেক ক্রেতা তাদের প্রয়োজনীয় পণ্য ক্রয় করেছে। কাস্টমার আজকে তুলনামূলকভাবে আগের থেকে বেশি, আজকে তো বন্ধের দিন আর এমনি তো অবরোধ ভাঙছে, আর দাম সবগুলোর দাম কম, শুধু বেগুনটার একটু দাম বাড়ছে। দেশের এই অবরোধ সূচনা দিয়ে আমাদের একবারে রিজিকে বন্ধ করে দিছে, বাল বাচ্চা নিয়ে এখন চলাফেরা আমাদের কঠোর অবস্থা হয়েছে। মোটামুটি ভালোই, খুব একটা বেশি নাই, যে চারটে মাছ ছিলাম 1400 টাকা। কাস্টমার কম কি লেগে, ইলিশ মাছের সিজন না তো, এই জন্য দামটা একটু বেশি লাগে, কাস্টমার কম।